বিষয়ে আমার একটাই কথা, সেরকম কোনো ওনার সাথে আমার শুধু কাকু হস্তি সম্পর্ক, সেরকম কোনো ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো এই ব্যাপারটা নিয়ে আর কি ডিসকাস করব, এটা মানে ব্যাপারটা নিয়ে আমি কোনো ডিসকাস করতে চাই না। আর এই ব্যাপারটা নিয়ে অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছু বলতে মানে ব্যাপারটা আমার বাড়ির লোক হেনস্থ হচ্ছে, বাড়ির লোক মানে আমাকে মানে বাড়ির লোক আমি নিজেই দেখতেছি এই 3-4 দিন ধরে যে অবস্থা হচ্ছে, আমি চাই না আমার বাড়ির লোক আর এই ব্যাপারটা নিয়ে হেনস্থা হোক। আচ্ছা, তবে অভিযোগ উঠে আসছে একটা, যে মানিক দেবনাথ বিজেপি নেতা আপনাকে মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, এটা কতটা না, সত্যি? উনি আমাকে সেরকম কোনো প্রেমের প্রস্তাব দেয়নি। তবে এই সোশ্যাল মিডিয়ায় মানে এই জিনিসগুলা, যিনি এইদিকে, অপর দিক থেকে মানিক দেবনাথ দাবি করছেন যে এটা পুরোটা এডিটিং করা, এক্ষেত্রে হ্যাঁ, এটা এডিটিং করা, এরকম কোনো ব্যাপার হয়নি ওনার আমার মধ্যে। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাট সংলগ্ন এলাকায় নিপাট ভদ্র জনদরদি নেতা মানিক দেবনাথের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক তরুণীকে প্রেমের প্রস্তাব সামনে আসায় অস্বস্তিতে পড়ে যায় জেলা বিজেপি নেতৃত্ব। তরুণীর সাথে বিজেপি নেতার কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হতেই তরুণীর এক বন্ধুর সাথে বিজেপির এই জেলা নেতার ফোনে কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়, যেখানে বারবার ক্ষমা চাইতে শোনা যায় ওই বিজেপি নেতাকে। তোমাকে সবার সামনে ক্ষমা চাইতে লাগবে। দেখো, তোমার মিসেসের নাম্বারও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি কারো কাছ থেকে কালেক্ট করে নিছি, আমি চাইলে পরে তোমার মিসেসকেও কিন্তু স্ক্রিনশট গুলো পাঠাইতে পারতাম। না না, করো না বাবা, তুমি আমাকে অনুরোধ শুনো বাবা, আমাকে একটু সুযোগ দাও, একটা সুযোগ দাও, তুমি আমাকে সুযোগ দাও, তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও। কালকে রাত্রে বলে আমার অ্যাসাইনমেন্ট গুলো দেখে মাথা গরম হয়ে গেছে। না 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 বাবা, শোনো না বাবা, দাদা তোমাকে অনুরোধ করো, তুমি আমাকে একটু ডিলিট করো বাবা, তুমি অনুরোধ তোমার কাছে, তুমি এটা করো, তারপর তুমি আসো, তুমি এসে যেটা করবো আমি করবো, তোমার বাবা থাকবে, অসুবিধা নেই, তুমি বাবা এটা রিকোয়েস্ট তোমার কাছে করো বাবা, সবার সামনে আপনাকে ক্ষমা চাইতে লাগবে, তাহলে পরে এটা সম্ভব। সেটা আমি করবো, তুমি এটাকে ইসে করো। কিন্তু এমন কি ঘটলো যেখানে ওই তরুণীর আত্মীয় সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে সম্পূর্ণ অস্বীকার করে গেলেন এই অসম প্রেম ঘটিত ঘটনাকে, এমনকি পার্টির চাপে তিনি আর কোনো পদক্ষেপ করবেন না বলে জানিয়ে দিলেন। আমার কোনো মন্তব্য নাই, মানে এর একটা মিথ্যাবাদী হিসেবে মানে ইয়ের থেকে মানে পার্টির থেকে আমাকে একটা চাপ ই করছে, আমার মেয়েটার কলঙ্কের জন্য, কিন্তু এই ধরনের কোনো কিছু না, আমি এর মধ্যে কোনো ঝাপা আইনত হিসেবে কোনো ব্যবস্থা নিতে হবে না। প্লাস যে বিজেপি নেতার নাম উঠে আসছে, সেই বিজেপি নেতার সঙ্গে আপনার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? না, সম্পর্ক হয় নাই। হ্যাঁ, কাকু সম্পর্ক কীভাবে এই জিনিসটা হয়, মানে আপনাদের কোনো অভিযোগ নেই ওই নেতার বিরুদ্ধে? না, ওই নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমাকে অভিযোগ নাই, বরঞ্চ এই অভিযোগ করবা গেলে অন্য পার্টি করবার মেয়েটার মানে খুব দুর্বস্থা অবস্থা হয়ে গেছে, সুইসাইড কিন্তু মারা যেতে পারে। আপনারা কি এখানে কোনো কিছু জানতেন? না, আমরা কী জানো, আমরা তো নাগরিক দিছি, যেগুলোর মধ্যে আমরা নাই, কোনো আইনত ব্যবস্থা আমার মধ্যে নাই, না বলে দিছি আমরা। তারপরে মানে একটা কথা উঠে আসছিল যে পরিবার অভিযোগ, থানায় অভিযোগ করছে, এরকম কোনো কিছু গল্প হয়েছে? না, অন্য ইয়েতে কোথাও থানা অভিযোগ করে, আমরা থানায় অভিযোগ করি নাই। মানে যে অভিযোগটা উঠে আসছে বিজেপি নেতা, তার এটা কি পুরোটাই মিথ্যে? যে অভিযোগ মিথ্যা বলতে মানে কোনো মেয়েটাই আমার ভুল ক্রমে এগুলা ভাইরাস বা এরকম হয়ে গেছে, মানে আমার মেয়েটার বুঝা বা হারবার নাই, মানে ভুল ক্রমে হয়ে গেছে গা। কি চাইছেন এখন? এখন আমার কোনো ই নাই, আমার মেয়ে বিয়ে দিতে হবে, তার জন্য আমি উপর মহলে বা অন্য দিক দিয়ে কোনো আইনত কোনো ব্যবস্থা আমার হবে না, আমার এখানেই সীমাবদ্ধ হয়ে থাকতে আমি চাচ্ছি। ওই তরুণীর আর এক আত্মীয় জানালেন এই চ্যাটিং এর স্ক্রিনশটটি সম্পূর্ণভাবে মিথ্যা। মোবাইলে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ কথা বলতেই পারে, তিনি সম্পূর্ণ ঘটনাটিকে তুচ্ছভাবেই দেখলেন। না, এটা একটা মানে আমার ভাসির সাথে একটা বিজেপির নেতার সাথে একটা আদার্স একটা মানুষের একটা আমাদের ফ্যামিলির একটা মানে দুর্নাম করার জন্য একটা চেষ্টা করছিল, সেটা এমনি কিছু হয়নি। এটা আর বিশেষ করে আমরা কখনোই চাইনি এই জিনিসটা এত বড় হবে। আর মেন কথা হলো এইটা, আর এইটা কিছু হয়নি না, আমরা কোনো আইনের ক্ষেত্রে যাবো না, কারণ এটা কোনো মিন, কারণ একটা মোবাইলে একটা মানুষের সাথে কথা বলতে পারে, সেটা আমরাও বলছি, আমরাও বলি, আরও মানুষ বলে, আমাদের কাছে এইটুকুই যাতে এটা আর এটা এআর উপরে যাতে আর কোনো কিছু না হয়, সুষ্ঠু হয়ে যেটা এটা মীমাংসা হয়ে যায় বা ঝামেলা শেষ, আর এটা আমরা নিজেরাই করে নিই। ওইটা না মানে স্টেপ নেইনি বলতে ভুল নিয়েছি, যেটুকু নেওয়া সেটুকু নিয়েছি, এর বেশি আমরা আর স্টেপ চাই না।
পরিশেষে ওই অভিযুক্ত বিজেপি নেতা মানিক দেবনাথ সরাসরি সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে জানালেন, এই বিষয়টিকে নিয়ে অযথা বাজার গরম করার চেষ্টা করছে মিডিয়া। তিনি এটাও জানালেন, ওই তরুণীর সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। এটা বিভিন্ন চ্যানেলে অভিযোগ করা হয়েছে, এটুকু পরিষ্কার বলতে পারি যে বিষয়টা নিয়ে বাজার সরগরম করার চেষ্টা করছেন যেই ফ্যামিলিটাকে উল্লেখ করা হচ্ছে, সেই ফ্যামিলির সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। আমি যার সাথে চ্যাটিং করেছি তার সাথে কোনো রকম অশ্লীল চ্যাটিং করা হয়নি। একটা ভদ্র পরিবেশে যে চ্যাটিং করা হয় সেটা সেখানে আপনারা দেখবেন যে এডিট করে এমনভাবে প্রকাশ করা হয়েছে, যদি মেয়েটাকে কোনোভাবে আমি কোনো রকম উত্তক্ত করতাম তাহলে সে কিন্তু আমার বিরুদ্ধে কোনো স্টেপ নিত এবং হচ্ছে সেখানে ব্লক করার ব্যবস্থা করতো। সেখানে কিছু নেই, বাজারে মন গড়া করে তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব এখানকার, তারা সেটাই করেছে কি এডিটিং করে একটা ভয়েস রেকর্ডিং এবং এডিটিং করে কিছু স্ক্রিনশট মারার চেষ্টা করছে। আমি এর বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব, যারা এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে তার আইনিভাবে তাদের হচ্ছে ব্যবস্থা গ্রহণ করব, এই সিদ্ধান্ত আমি নিয়েছি। দুপক্ষ যতই বিজেপির ওই ওবিসি মোর্চার সভাপতির বিরুদ্ধে ওঠা কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম সম্পর্কিত ঘটনার কথা অস্বীকার করুক, তৃণমূল কংগ্রেস কিন্তু তদন্ত করবে, বরং এর শেষ থেকে ছাড়বে বলে জানালেন ধূপগুড়ি ব্লক তৃণমূল যুব গ্রামীণ সভাপতি দীপু রায়। যারা এদের তো তদন্ত করে আমি দেখবো, তারপর হচ্ছে মন্তব্য করতে পারবো, কারণ তদন্ত না করে তো মন্তব্য করতে পারবো না। যে একটা বিষয় ভাইরাল হলো, মানিক দেবনাথের কথা কখন স্পষ্ট বোঝা যাচ্ছে মোবাইলে, হ্যাঁ এখন হঠাৎ করে ওরা উল্টো স্টেটমেন্ট দিয়ে দিল যে ব্যাপারটা কিছুই না। হ্যাঁ, গোটা কি গেম হলো না টাকার বিনিময়ে আপোষ হলো, হচ্ছে আমি তদন্ত সাপেক্ষে মানে তদন্ত করে দলীয় ভাবে আসলে আমাদের সমাজে মহিলাদের সঙ্গে এমন ঘটনা ঘটে যা অনেক সময় চাপা পড়ে যায় রাজনৈতিক চাপে, তদুপরি পারিবারিক কেচ্ছা বেশি ছড়াতে না পারে যাতে ভবিষ্যতে মেয়ের বিয়ে দিতে সমস্যা না হয়ে দাঁড়ায়, আর সেই কথা ভেবেই পরিবারের দিক থেকে কোথাও একটা সেটিংয়ে আসতে হয়। এটাই হলো আমাদের সমাজ যা থেকে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।